হ্যালো ভিউয়ার্স, আমি মিলন ঘোষ, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বলতো, সেজে গুজে আমি এত সকাল সকাল কোথায় যাচ্ছি? কোথাও না, একচুয়ালি আমি যাচ্ছি একটা শুটে। ভাই আমাকে বলেছিল 7টা নাগাদ বেরোনোর জন্য। আমি তো 7টার মধ্যে রেডি হয়েছিলাম, পরে যখন আমি ফোন করলাম তখন জানতে পারলাম আমার ভাই তখনও ঘুম থেকে উঠেনি। যাই হোক, ফাইনালি 8:45টার সময় আমরা শুট টুট শেষ করে বাসায় ফিরে ড্রেস চেঞ্জ করে ছুটলাম হাজারগোলের উদ্দেশ্যে। আজকে কি বলতো, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, ঠিক ধরেছে, আজকে হচ্ছে হোলি উৎসব। তো বাসায় বসে থাকার থেকে আমার কাছে মনে হয়েছে হাজারগুলিতে গিয়ে হোলি উৎসব পালন করা অনেক বেশি বেটার হবে। তো আমি চললাম ঝুমকার আশায়, এবং আমার সাথে ছিল আমার কাজিন দুর্জয়, সেই সাথে ছিল উদয় এবং আমার তন্ময় মামা। তো এখানে ঝুমকার ফ্রেন্ড অর্ণব, অর্কিড, মেসাই আরও অনেকেই ছিল। তো সবার নাম হয়তো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। অনেক পরিচিত জনের সাথে আজকে দেখা হয়েছে। এখানে একটা মটকাও ছিল, যেটা আমি আসলে প্রথমবার সরাসরি সামনে থেকে দেখলাম। এর আগে আমি শুধু টেলিভিশন স্ক্রিনেই দেখেছি মটকার যে বিষয়টা, আমাদের ব্যাড লাক, আমরা পুরোটা আসলে দেখে আসতে পারিনি। আর এতটাই এনজয় করছিলাম, সবগুলো ভিডিও না ক্যাপচার করা হয়নি। আর তোমরা বুঝতেই পারছো চারিদিকে এত রঙের ছড়াছড়ি, কে কখন কোন দিক থেকে রং ছুড়ে দেবে, ফোনটাই না পড়ে গায়েব হয়ে যায়। আসলে আমার তো এখন এই মুহূর্তে এই আতমরা ফোনটা ছাড়া কিছুই নেই, তাই খুব বেশি ভয় পাচ্ছিলাম। আমি দুখানা প্লাস্টিক নিয়ে গেছিলাম, সেই প্লাস্টিকে মুড়ে রেখেছিলাম ফোনটা অনেক যত্ন করে। তারপর অর্ণবের ব্যাগে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগের ভিতর আরেকটা ব্যাগ, তারপরে আমার ফোনটা রেখেছি। আবার কিছুক্ষণ পর আমি আমার ফোনটা বের করে নিচ্ছিলাম। তো আমাদের ছবি তোলা কিন্তু শেষ হয়নি, আমরা 3 দফা নাচানাচি করার পর ছবি তুলছে নিলাম। সেখানে আবার সকালবেলা আমার ভাইয়ের সাথে ছবি তুলেছিলাম, সেই ভাইয়ের সাথে আবার আমার হাজারিগুলিতে দেখা ভাইয়ের সাথে চুটিয়ে ছবি তুললাম। এরপর বেশ কিছু এক্সপেরিমেন্ট করলাম, সেই সকল এক্সপেরিমেন্টাল শুটের ছবিগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। ইতিমধ্যে 1-2টো ছবি তোমরা দেখতে পেয়ে গেছো, আর এই ছবিটা দেখতে পেয়েছো, কিছু ছবি হচ্ছে সৌরভদা তুলে দিয়েছে, আর কিছু ছবি হচ্ছে ফোনে তোলা। তো যাই হোক, এই ফাঁকে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। এই যে একসাথে এতগুলো ফটোগ্রাফারদেরকে দেখছো, এনারা কিন্তু পরিশ্রম করে কত সুন্দর সুন্দর ছবি কালেক্ট করেছে, তোমরা কেউ ভাবতেই পারবে না। তো সেই মোমেন্টটা আসলে আমি ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এইদিকে বাসায় এসে আবার রেডি হয়ে ছুটলাম হচ্ছে তানিয়াপুর বাসায়। তানিয়াপু এত সুন্দর করে দাওয়াত করেছে, আসলে এই দাওয়াতটা কোনোভাবেই মিস করা যায় না। আমার আসলে ঢাকায় যাওয়ার কথা ছিল, সামহাও সেই বিষয়টা হোল্ডে ছিল। তারপর ফাইনালি আমি এখানে গেলাম, এত 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 খাওয়ার ছিল, মাই গড, অনেকগুলো খাওয়ার তো আমি না খেয়েই এসেছি। আমার আসলে দেরি হয়ে যাচ্ছিলো, আর আমি ওই এরিয়াটা খুব একটা চিনি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে যে কেউ ইনভাইট করতে পারে, সেটা আসলে তুমি না থাকলে আমি আসলে বুঝতে পারতাম না। যাই হোক, এই ছিল আসলে আজকের ছোট্ট একটা ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, বাই।